এবং মনে করবেন না শুধু মার্কসবাদী কমিউনিস্ট পার্টি যারা করছেন তাদের বিরুদ্ধে বাছাই করে করে আক্রমণ গুলি করছে মন্ডলের লোকরা, তারাও তো চাকরি পাচ্ছে না, তারাও কন্ট্রাক্ট চাকরি পাচ্ছে না, সরকারি তো পয়সা খরচ করছে না, কোনো কাজের দায়িত্ব নিচ্ছে না, তাদের বেঁচে করতে থাকতে হবে, তাদেরকে বলছে লুটে কুটে খাও। কাজে তারা তাদের দলের সমর্থক যাদের পয়সা করে আছে এদের বাড়িতে কেউ তারা কিন্তু আক্রমণ গুলি করছে। কাজে দলমতের ঊর্ধ্বতেই এখন যদি প্রতিবাদ আপনি করতে না পারেন তাহলে তো অস্তিত্বই রক্ষা করতে পারেন।